ঈদ শেষে স্বস্তিতেই ঢাকায় ফিরছেন গ্রামে ফেরা মানুষ। কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা অনেক যাত্রী জানান পথে কোনো রকম ভোগান্তি হয়নি, আবার সময় মতো ছেড়েছে ট্রেন। এদিকে ঈদের চতুর্থ দিনেও প্রায় সম পরিমাণ মানুষ ঢাকা ছাড়ছেন। অন্যদিকে রাস্তায় ভিড় না থাকায় সঠিক সময়ে বাসের যাত্রীরাও ঢাকায় ফিরতে পারছেন। তবে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 8 জন। পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ায় লঞ্চের যাত্রীরাও নির্বিঘ্নে ফিরেছেন ঢাকায়। আরও জানাচ্ছেন এয়ার বাতল। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের প্রবেশ দেখে মনে হবে ঈদের আগের সেই ভিড়। যারা ভোগান্তি এড়িয়ে বাড়ি ফিরতে চান তারাই ঈদের চতুর্থ দিনে ঢাকা ছাড়ছেন। অন্যদিকে কোনো রকম ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়াই ঢাকা ফিরছে ট্রেন, এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। পরিবার স্বজনদের সঙ্গে ঈদ করতে পেরে খুশি তারা। ভালোভাবে এসেছি, টিকিটটা পেতে একটু হ্যাসল হতে হয়েছে। অন্যদিকে ঢাকায় ফেরা বাসের যাত্রীরা জানান রাস্তায় ভিড় না থাকায় স্বস্তিতে ফিরেছেন তারা। অন্য সময় আসলে তো অন্তত সকাল হয়ে যায়, আজান দেওয়ার পর হয়, আজকে তো খুবই আজকে আরো আমাদের জন্য বিপদ। রওনা দিয়েছি রাত্রে 10টা বাজে, এখন আসছি। পদ্মা সেতু চালু হওয়ায় কমেছে লঞ্চের চাপ, এ কারণে দক্ষিণাঞ্চলের যাত্রীরা ভোগান্তি ছাড়াই ফিরেছেন ঢাকায়। এদিকে ঢাকা সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। বনানীতে বাস উল্টে একজন পথচারী, দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ 3 জন, মাদারীপুরের রাজৈরে মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 2 জন, লক্ষ্মীপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে 1 জন এবং সীতাকুণ্ডে 1 জন মারা গেছেন। এআর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, বরিশালের লঞ্চঘাট থেকে ঢাকামুখী মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলী জসিম। জসিম, বরিশাল থেকে ঢাকায় ফিরতে মানুষের কোনো ভোগান্তি হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। সিনথিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল নদী বন্দরে, যে টার্মিনালের উপরে দাঁড়িয়ে আছি। আমার পিছনে এবং সামনে ঢাকাগামী লঞ্চগুলি ছাড়ছে। গতকালকে ঢাকার উদ্দেশ্যে 10টি লঞ্চ প্রস্তুত করা হলো ছাড়ার জন্য, কিন্তু যাত্রী স্বল্পতার কারণে পরে 8টি লঞ্চ এখান থেকে ছেড়ে গেছে। আজকেও ঘাটে 9টি লঞ্চ আছে, আর এখন 60টি লঞ্চ তারা ছাড়ার জন্য প্রস্তুত করেছে। এখন যাত্রীর উপর নির্ভর করবে, যদি যাত্রী বেশি হয় তাহলে লঞ্চ 60টা জায়গা হয়তো বাড়বে, আর যদি যাত্রী কম হয় তাহলে লঞ্চ কমে যাবে। আর এ ব্যাপারে আমি লঞ্চ মালিকদের সাথে কথা বলেছিলাম। কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান মিত্র আমাকে বলেছেন, যেহেতু পদ্মা সেতু হয়েছে, মানুষের সকলে আগ্রহ রয়েছে, এ কারণে একটু যাত্রী কম হচ্ছে। তবে যাত্রীদের এখানে কোনো সমস্যা হয় না। অন্য বছরগুলিতে যেভাবে দুপুরের আগেই, 1টার আগেই ডেকের যাত্রীরা চলে আসতো, এখানে এসে তাদের সিট করে নিত, কিন্তু এখন পর্যন্ত ডেকে তেমন যাত্রী আসলে, যেহেতু ভিড় কম বিধায় তারা একটু দেরিতে আসছে। 5টার আগে তেমন একটা যাত্রী এখানে হবে না। আর তিনি বলেছেন যে যেহেতু এটা সমস্যা হচ্ছে, এই 2-3 মাসের মধ্যে এই সমস্যাটা কেটে যাবে, আর তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আর এতে লঞ্চের যাত্রীদের ভাড়া ঠিকই রাখছে, এখানে কোনো বাড়তি ভাড়া নিচ্ছে না এই মুহূর্তে। এবং এই ছিল আমার কাছে লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ, এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন আলী জসিম।